এবং আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের ইএসসি সেক্রেটারি ত্রিপুরা রেঞ্জার্স ম্যাডাম সারিতা রায়চন্দ্রী, উপস্থিত আছেন আমাদের এক্স মিনিস্টার শিশুদের রায় প্রধানমন্ত্রী এবং আমাদের এক্স এম এল এ শ্রী আশিস শাহ মার্শাল, পিসিসি জেনারেল সেক্রেটারি প্রশান্ত সেন চৌধুরী মার্শাল। আমরা বিশেষ কারণে আজকে প্রেসটা দেখেছি, রাজ্যের বিজেপির এই অপশাসনে একটা ভয়াবহতা দেখা দিয়েছে। প্রতিদিন খুন, রাহাজানি, সন্ত্রাস অপহরণ এবং এই সন্ত্রাসে রাজ্যের সর্বস্তরের মানুষ থাকছে। শুধু যে কংগ্রেস পার্টির সমর্থক কর্মী নেতারা আক্রান্ত তা নয়, রাজ্যের মিডিয়া জগৎ আক্রান্ত, ব্যবসায়ীরা আক্রান্ত, শ্রমিকরা আক্রান্ত এবং অফিস আদালত যারা কর্মরত অফিসার কর্মচারী তারা এহেন পরিস্থিতিতে আমরা ঠিক করেছি আজকে প্রেস মিট করে আমরা কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব এবং আমাদের যারা লিডার এখানে এসছে ওনারা তথ্যভিত্তি বক্তব্য উপস্থাপন করবে। প্রথমে আমি আমি এখন অনুরোধ করব সুদীপ রায় ধর্ম মহাশয়কে ইতিহাস কনফারেন্সে বক্তব্য রাখেন। Dear friends of the press fraternity, Honorable Pradesh Shobhapati, our Bishabhastu Shamparki Apadaki, after press conference, key Bishabhastu, she will be able to say, আগামী 9 তারিখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন। মানবতা সভ্যতার পূজারি কবিগুরুর জন্মদিন আমরা আবার একটা নাটক মঞ্চস্থ দেখব। সুন্দর মঞ্চ তৈরি করে মানবতা, সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, দেশপ্রেম, মানুষকে ভালোবাসার বক্তব্য শুনতে পাব, গান বাজনা নৃত্য আমরা দেখতে পাব, কিছু মুখোশধারী লোকের কাছ যারা সারা রাজ্য জুড়ে সন্ত্রাসের যে বাতাবরণ তৈরি আছে এদের উস্কানিতে সারা রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে গেছে। আমরা গত কয়েকদিন যদি আমরা একটু পর্যালোচনা করি, আপনারা দেখেছেন, জাস্ট আমি একটু পয়েন্টটা নিয়ে কথা বলছি। সামান্য বিধানসভা কেন্দ্রে নবচরা গ্রামে আপনারা দেখেছেন সবিতা চাকমা নামে একটি নাবালিকা মেয়ে গণধর্ষণের শিকার হতে এবং পরবর্তী সরকারে ভুল করা হয়েছে। আপনারা দেখেছেন মানিকপুর প্রাইমারি হেলথ সেন্টারে ডক্টর প্রণব দেববর্মাকে
তাকে বেধরক মারধর করা হয়েছে এবং আইসিইউতে আছে এবং মেরেস্টুনাইটিস আমরা দেখেছি আজকের খবরের কাগজে সালেমাডি ব্লকের ডাপারি গ্রাম পঞ্চায়েতে জগন্নগর পাড়াতে রঞ্জন দাস বিলাসী দাস এবং বিদেশ দাসকে খুন হল যিনি পিতোষ দাস ছিলেন ডাপারি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং এলাকা পারমাণবিক শক্তি কেন্দ্রের ইনচার্জ এই সভ্য সমাজে একটি নির্লজ্জ অমানবিক হিংস্র একটা ঘটনা ঘটতে আমরা দেখেছি। সারা রাজ্যের মানুষ আজকে স্তম্ভিত বাক্য প্রতিবাদের স্বর আছড়ে পড়ছে। মানুষস্থিতি বিরক্ত এই অবশাসন গতকাল রাত্রে আমরা দেখেছি একটি বিয়ে বাড়িতে রাধানগর বাসস্ট্যান্ডের অপোজিটে আমরা সংগঠিত হচ্ছে। আমরা দেখেছি খিলপাড়া উদয়পুর খিলপাড়া গ্রাম পঞ্চায়েতে ভাগনাথপুর এলাকার লোকনাথ মন্দিরে বিজিবির কিছু কর্মচারী নেতৃত্ব তারা মন্দিরে প্রাঙ্গণে বসে মদ্যপান এবং মাংস দিয়ে খাচ্ছিলেন। এখানে যিনি পূজারীরা ছিলেন আপত্তি তোলাতে তাদেরকে মারধর করা হয়েছে এবং মন্দিরে বহু জিনিস ভাঙচুর করা হয়েছে। পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ যখন দেখলেন এরা ভারতীয় জনতা পার্টির কর্মচারী বিবেকানন্দ বিচার মঞ্চে তারা ফ্রন্ট লেভেল লিডার প্রথম সারির নেতৃত্ব পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে সাহস পাচ্ছে। হাসপাতালে ডাক্তার সেফ না, মন্দিরের পূজারী সেফ না, বিয়ে বাড়ির মালিক সেফ না, উকিল বাবুর বাড়ি নিরাপদ না, কোর্ট চত্বর নিরাপদ না, সাংবাদিকের পত্রিকা অফিস নিরাপদ না, সারা রাজ্য জুড়ে একটা লবলেসনেস, অরাজকতা কায়েম হয়ে রয়েছে এবং একটাই উদ্দেশ্য নিয়ে জনসমর্থন হারিয়ে ফেলার প্রেক্ষিতে শাসক গোষ্ঠী অত্যাচারের উপর ভরসা করতে শুরু করেছে, সমাজদ্রোহীদের উপর ভরসা করতে শুরু করেছে এবং এতে করে একটা গৃহযুদ্ধের দিকে মানুষকে ফেলে দিচ্ছে। এই যখন পরিস্থিতি, আগে যখন এই ঘটনাগুলো ঘটত আমরা দেখতাম ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, এডিজিপি, ল অ্যান্ড অর্ডার, আইজি, ল অ্যান্ড অর্ডার, এসপি বিভিন্ন জায়গায় ছুটে যেত, তাদেরকে আমরা ভিজুয়ালাইজ করতে দেখতাম, তাদেরকে ওই স্পটে গিয়ে ঘটনাটা গুরুত্ব বোঝানোর এবং মানুষকে মেন্টাল একটা প্রেশার তৈরি করতে দেখতাম। কিন্তু বর্তমানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে তো দেখা যায় না, এডিজিপি ল অ্যান্ড অর্ডারকে দেখা যায় না, এই সমস্ত ঘটনাস্থলে এসপিকে পর্যন্ত দেখা যায় না। আমরা ভেবেছি প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করতে হবে, এরা নিরুদ্দেশ হয়ে গেছে বসে। আর এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটে অবাক হবে কাকতলীয় না,
26 ফেব্রুয়ারি এআইসিসি প্রদেশ প্রদেশ সমূহতে আমাদের উপর আক্রমণ সংঘটিত হয়েছে আমার যদি প্রাণ হানির ঘটনা ঘটে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিঃসন্দেহে খেয়াল আছে ওনার উপস্থিতি এটাই প্রমাণ করে ওই ঘটনাগুলো ঘটে উনি ত্রিপুরার যে থাকেন না হি ইজ নো বেটার দ্যান এম্পায়ার নিরো যখন ডাববাড়ি গ্রাম পঞ্চায়েতের জগন্নগর পাড়া তিনজনের রক্তে রক্তাক্ত আমরা বার্থডে পার্টিতে ওনাকে খুঁজে পাই হি ইজ নো বেটার দ্যান এম্পায়ার নিরো ওয়েন এট দ্য রোম ওয়াজ বার্নিং Emperor Nero was playing violin. যখন ত্রিপুরা রাজ্যে সন্ত্রাসে মানুষ দিশেহারা ভয়ে মানুষ তটস্থ স্বাভাবিক জীবন যখন স্তব্ধ তখন আমরা দেখি উনি দিব্যি নানা হক আজ ফুর্তি করে বেড়াচ্ছে উনি নানা হক মনের জন্য বিনোদনের ব্যস্ত থাকে এবং যার পরিপ্রেক্ষিতে আমরা কি আজকে জিজ্ঞেস করতে পারি না ঘটা করে 12 আগস্ট 2019 আস্তাবল ময়দানে 112টি নতুন গাড়ি 261টি মোটর বাইক 7টা উমেন পিএসের জন্য 14টি স্কুটি কি ব্যাপারে পেট্রোলিংয়ের জন্য ঘটা করে উদ্বোধন করবে আজকে যখন সন্ত্রাসের সারা রাজ্য জুড়ে মানুষ বাকরুদ্ধ হয়ে পড়েছে আতঙ্কিত হয়ে পড়েছে আমরা কোথায় এই গাড়ি করে করে ব্যবহৃত হতে দেখছি পুলিশ পেট্রোলিং থাকলে এই মিসক্রিয়েন্টসরা দুষ্কৃতিকারীরা কিভাবে হামলা হোক যদি রাত্রে অন্ধকার নেমে আসতে মানুষ শহরস্তব্ধ হয়ে যায় পাড়াতে লোক বেরোতে সাহস পায় না আতঙ্কে ডিম কাটাচ্ছে কখন কার বাড়িতে হামলা হোক যদি হয় এবং শুধু এটা পলিটিক্স পলিটিশিয়ানদের ব্যাপার না রাইট ফ্রম মিডিয়া পার্সন আপনারা বলুন রাইট ফ্রম মিডিয়া পার্সন টু রিক্সাওয়ালা টু চায়ওয়ালা প্রত্যেকটি মানুষ আজকে আতঙ্কিত কখন না কখন কি ঘটে যায় কখন কোথায় না কি ঘটে যায় এবং আমরা দেখছি এমন একটা দিন পার হচ্ছে না এই ঘটনায় সমস্ত ঘটনাগুলো ঘটছে এবং যা তথ্য এটা দেখলেই তো এটা পরিষ্কার হয়ে বোঝা যায় 2018তে মার্ডার হয়েছিল 137টা 2019 144 2020 114টি 2021 122টি এবং 2022 জানুয়ারি 4টি জানুয়ারি মাসে 4টে ফেব্রুয়ারি মাসে 7টা মার্চ মাসে 12টা মানে ক্রমবর্ধমান মার্ডার এরা কিন্তু 2018তে 166 2019 167 2020 127 2021 137 রায়
এই যে বালিগঞ্জের হামলা 2018 2018তে যা ঘটনা ঘটেছে 255টি এবং গত 10 বছরে এমন রেকর্ড নেই যে এক বছরে 255টি রায়ের ঘটনা ঘটেছে 2019 এর খানিকটা কমলো 171টি 2020তে 83টি 21-এ 117টি এবং 22-এ শুরু হয়েছে কিছুদিন বাদে মে মাসের 10-12 তারিখ রেকর্ডটা দেখবেন পুলিশ ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে দেখবেন কতগুলো ঘটনা এই তিনটা মাসে দেখবেন আপনারা চুরি 2018 371 2019 502 2020 353 2021 361 অর্থাৎ প্রতিদিন কোথাও না কোথাও করে একটি করে চুরি ঘটনা ঘটছে আমরা দেখি খবরের কাগজে বাহবা গুলা এত ড্রাম গাঁজা উদ্ধার হয়েছে এত কোটা ইয়াবা ট্যাবলেট কিংবা বিভিন্ন ধরনের কাগজে নামগুলো করতে পারছি না ব্রাউন সুগার ইত্যাদি ধরা পড়ছে এই যে এত ড্রাম ড্রাম গাঁজা ধরা পড়ছে এগুলো কোথায় যাচ্ছে কোথায় নষ্ট হচ্ছে ট্রাকে ট্রাকে ধরা পড়ছে আমি মিডিয়া বন্ধুদেরকে জিজ্ঞেস করতে চাই যে কোনো মিডিয়া বন্ধু আপনাদের কাছে ট্রাক কিংবা এই গাঁজা ধ্বংস করছে নষ্ট করছে তার দুটো কি কেউ যদি আপনাদের কাছে আছে কারেক্টিফাই করো আই স্টেপ ইন টু কারেক্টিফাই করো আমার মনে হয় কেউ দেখাতে পারবে কাদের ধরা পড়ছে কটা করছে প্রতিদিন প্রতিদিন এই সমস্ত কাণ্ড কারখানা ঘটে যাচ্ছে কিন্তু কয়টা কেস জনসাধারণের সম্মুখে আসছে হাতে গোনা আমরা জানি পুলিশ জানে সেন্ট্রাল ইন্টেলিজেন্স জানে এই সমস্ত ড্রাগ ব্যবসায়ী ড্রাগ পাচারকারীদের সাথে তার সম্পর্ক আমরা দেখি দায়িত্বশীল সংবিধানের নামে শপথ নিয়ে দায়িত্বশীল ব্যক্তিরা সপ্তাহে তিন দিন আগরতলা থেকে সোনাপোড়া যেতে মাঝখানে একটা গাড়ি ফাঁকা থাকে সামনে পিছিয়ে পুলিশ কর মাঝখানে একটি গাড়ি ফাঁকা এবং ওই গাড়িটা কোথায় গিয়ে তার শেষ সীমানা কোন জায়গায় আমরা সব ঘটনা সমাধান মানুষ সব ঘটনা জানে মিডিয়া জানে রাগে নেশায় আচ্ছন্ন ত্রিপুরা গোটা ত্রিপুরা ছাত্র যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে নির্বিকার নির্বিকার মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার নামে সকলকে নেশা যুক্ত গুলিয়ে ফেলছে এবং ইচ্ছাকৃত ভাবে ছাত্র যুব সমাজ নেশায় আচ্ছন্ন হয়ে থাকো চাকরি দাবি করবে না ধ্বংস হয়ে দাও এই তো ষড়যন্ত্র এই তো পরিকল্পনা আজকে যখন এই চিত্র রাজ্যে রাজ্যের মানুষের যে ডিমান্ড রাজ্যে মানুষের ডিমান্ড হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী তুমি মানুষের জীবন সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তোমার জামানায় ক্রিমিনালদের একটা সর্বরাজ্য এরাজ্যের মানুষের উনার উপর আর আস্থা ভরসা রাখতে পারছেন না এই মন্ত্রিসভায় কি আর কোন মন্ত্রী নেই স্বরাষ্ট্র দপ্তর তাকে দেখানো
কেন তুমি আমাদেরকে দাবি করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী তুমি পদত্যাগ করো? এই যখন চিত্র রাজ্যে সম্পূর্ণভাবে ব্যর্থ, মিনিমাম প্রতিবদ্ধ যদি থাকত তাহলে উনি স্বরাষ্ট্র দপ্তর থেকে অনুমতি দিয়ে অন্য কাউকে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব দিতে পারতেন, কিন্তু না, ওয়ান ম্যান শো ইজ গোয়িং অন ইন দ্য সিটি। এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেছে না, only one man's voice is heard in the administration and in the party. শুধু এক ব্যক্তির কথা এবং কাজ শোনা হয় প্রশাসন এবং কর্ম। তো obviously he is no better than Hitler, Kasmin or Mohammed bin Tughlaq. They do not believe in democracy. গণতন্ত্রের উপরে তারা বিশ্বাস নেই, চুরমার করে দিচ্ছে গণতন্ত্র ব্যবস্থা বলে গেছে, জুডিশিয়ারের উপর আঘাত, চতুর্থ স্তম্ভের উপর আঘাত, এক্সিকিউটিভের উপর আঘাত, লেজিসলেচারের উপর আঘাত, সমস্ত দিক দিয়ে গণতন্ত্রকে চুরমার করে দিয়েছে। আজ আমরা প্রদর্শন করবো তরফ থেকে, আমরা একজন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করছি। এন্ড ইট ইজ এ ওয়েক আপ কল ফর দ্য ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এন্ড আদার টপ অফিসার্স অফ ইন দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, প্লিজ ওয়েক আপ, ইউ হ্যাভ স্লেপ্ট সিন্স লং, অনেক ঘুমিয়েছ, এখন হতো জাগো, মানুষকে বাঁচাও, তাদের জীবন সম্পত্তি রক্ষা করার গুরু দায়িত্ব পালন করো, এই বর্দিটাকে রেসপেক্ট করা করতে শিখো, পুলিশ বুক অনুসারে কাজ করো, সমাজ দ্রোহীদের আটকা দিও না। আপনারা জানেন কিছুদিন আগে একটা আমার ড্রাইভার এবং আমি যে শ্রমিকদের বাড়িতে ছিলাম, আজ পর্যন্ত আমি তো ছিলাম, পুলিশ তো আমাকে কিছু জিজ্ঞেস করল, আমি ডাইরেক্টর যেমন পুলিশকে চিঠি লিখেছি, চিঠি লিখে বললাম ভেরি স্ট্রেঞ্জ যে দ্য পুলিশ দ্য ইনভেস্টিগেটিং অফিসার তার ফরওয়ার্ডিং রিপোর্টে পুলিশকে মানুষ চাই, আমি যে শ্রমিকদের বাড়িতে গেলাম, হু ইজ দ্য মাস্টার মাইন্ড, হু পাস দ্য ইনফরমেশন টু দিস ক্রিমিনাল, তো দোজ হু আর দেয়ার অ্যারেস্টেড দে শুড প্রপারলি কুইজ দ্যাট আই ওয়েন্ট টু দ্য রেসিডেন্স অফ সুমিক দেয়ার ইট ওয়াজ নট মেড পাবলিক আফটার মাই গোয়িং ওভার দেয়ার ইন দি নেক্সট উইদিন 40 মিনিটস অল দিস হুডলুমস ওয়ার প্রেজেন্ট। Obviously, someone or the other had passed information to those hoodlums. So there is a policeman. What on earth is going on? Do you think that policeman is lying? Sorry, what on earth is that case going on? Ask him that forwarding dealer. Ask him, policeman is lying. So that is তাদের এফিশিয়েন্সি সিনসিয়রিটি সম্পর্ক তোমার প্রশ্ন, আমার যোগ্যতা থাকুক বা থাকুক, আই এম এ সিটিজেন অফ ত্রিপুরা, আই এম এ রেসিডেন্ট অফ ত্রিপুরা, আই এম বিন বর্ন এন্ড ব্রট আপ ইন দ্য স্টেট অফ ত্রিপুরা, আই এম বিন অ্যাক্টিভ পলিটিক্স ফর ফিউ ডিকেডস, আই এম বিন ইলেক্টেড 5 টাইমস ফর ত্রিপুরা, no police officer, forget about approaching me, had the courtesy to call me up এবং কি হয়েছে ঘটনাটা জিজ্ঞেস করার প্রয়োজনতে এখন পর্যন্ত ওনাদের নেই। This is what is going on in the state of police.
যে নো ওয়ান বিটি দ্য চেম্বার অফ এ ডক্টর অর ইন আ হসপিটাল অর ইন আ লয়ার হাউস অর ইন আ প্রেস মিডিয়া ইনসাইড আ প্রেস হাউস নোবডি সেড ইট নাউ অফ ইউ বিকাম মাই ডিয়ার ফ্রেন্ড অফ দ্য প্রেস ফ্র্যাটার্নিটি নো ওয়ান ইজ সেড ইট দ্যাট ইজ দ্য রিজন Why the Pradesh Congress Committee, in a meeting yesterday, had decided to ask the Chief Minister to resign immediately if he has got minimum of foreign responsibility, owing to responsibility, he should resign totally. It is what Dr. Baba. आप सबका बहुत बहुत धन्यवाद उनको मंच पे आज सभी हमारे सभी प्रदेश नेता का धन्यवाद आप सबका धन्यवाद आज का जो प्रेस वार्ता है एक बहुत ही महत्वपूर्ण प्रेस वार्ता बुलाया गया है शायद आप सबको पता है शायद आप सबको पता है कि आम जनता भयभीत हो चुकी है त्रिपुरा में जनप्रतिनिधि असुरक्षित है माँ त्रिपुरेश्वरी के प्रदेश में महिलाओं और छोटी बच्चियों को बच्चियों के शरीर को लोचा जा रहा है बुजुर्गों की हत्या की जा रही है जवानों को तिरछे गैंग जैसे में शामिल करके उनको बतलाया जा रहा है पूरे देश में और पूरे प्रदेश में आप अगर देखो जहां जहां पर बीजेपी सरकार है वहां की हाल बद से बदतर होते जा रही है पूरे प्रदेश की स्थिति अगर हम त्रिपुरा के बारे में बात करें तो एनसीआरबी के डेटा से आप देखो तो नॉर्थ ईस्ट में त्रिपुरा स्टैंड्स नंबर वन व्हेन इट कम्स टू पॉलिटिकल कॉन्फ्लिक्ट्स व्हेन इट कम्स टू रेप्स त्रिपुरा स्टैंड्स नंबर टू द नंबर ऑफ रेप्स दैट टेक प्लेस इन त्रिपुरा आप अगर देखो तो मैं आपको कुछ उदाहरण देती हूँ इनका नाम भारतीय जनता पार्टी तो है नहीं इनका नाम है भक्षक जनता पार्टी एससी मोर्चा के संपादक देवव्रत दास एक महिला और एक चार साल के नाबालिग के साथ बलात्कार करते हैं ढलाई जगह थाना का छूछारा में जहां पे केस रजिस्टर होती है 30 मई को 11 बजे पर अभी तक कोई भी एक्शन नहीं लिया गया इसके अलावा आप देखो तो सविता चकमा वाली जो रेप केस है जहां पे गैंग रेप किया गया फिर उसको उसकी हत्या की गई इसमें क्या कार्रवाई हुई है 14 अप्रैल को मृदुल भौमिक टुनुवाली ग्राम पंचायत के जो मेंबर है सबरूम सब डिविजन में अपनी ही 8 साल की पोती को बलात्कार करके उसको वहीं पे छोड़ देता है इसमें क्या कार्रवाई की है बीजेपी सरकार ने और सबसे मजेदार बात तो ये है कि हम जब अपने जवानों की बात करते हैं जो सरहद में मातृभूमि की सेवा में जान देते हैं वही जवानों को इस प्रदेश में इस्तेमाल किया जाता है वाइट पायलिंग के सरदार की तरह जिन्होंने आक्रमण करा सुदीप रॉय बर्मन जी के वकील के घर पर जो हमला हुआ उसके सीसीटीवी फुटेज के तहत ये स्पष्ट हुआ है कि उत्तम दास जो इस हमले को हमले का नेतृत्व कर रहा था वो एक बीएसएफ का जवान है और मुझे लगता है पूरे प्रदेश में ना ही सिर्फ हमारी पुलिस बल्कि बीएसएफ को भी जो दो बहुत मजबूत संगठन है उनको निजी हितों को साधने के लिए यूज किया जा रहा है और मिसयूज किया जा रहा है तो मैं हमारे जो त्रिपुरा प्रदेश के जो मुख्यमंत्री है मैं उनसे इल्तिजा करना चाहूंगी कि आपको शोभा देता है कि आप सरकार चलाएं आपको शोभा नहीं देता कि आप कोई गैंग चलाए या कोई गैंग का नेतृत्व करें প্রশ্ন They have been arrested, but they did not call for, they have given for introduction by the police. Does it show, what does this show about the intention of the police? Is it I-1 or something? I-1. But who is the subject? Obviously.
the FIR that was filed by my driver and the PSO stated that if era eshe jigyesh korte shudhi pray kon marke dukhe to something was I target I was a target I was inside his official chamber of the comic. So obviously, it is the duty of the police to ask me whether I had seen anybody or not, because the windows were open. I also would have helped them, since I am the subject. The wind is push. As of now, this speaks volume then of their incompetence in investigation. This speaks volume of their audacity. It speaks volume of their reluctant and sincere approach in this matter. দেখুন আমি বলছি সিসিটিভি ফুটেজে সকল একটা গ্রুপে সকলের চেহারা সিসিটিভি ফুটেজে এভিডেন্ট ইজ নট দ্যাট বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি অধিকাংশ একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি মাই ড্রাইভার হু ড্রাইভস দ্য ভেহিকল He also hails from that part of the constituency. Apart from what was evident in the CCTV, he could recognize by the face who they are. And all these names have been revealed to the police. Now forget, had there been no CCTV, then what action would they have taken? Based on the fact or the names which were being divulged by the victim or the affected person. All those names have not been arrested. And I tell you, Yuva Morcha, president of SAARC Ramnagar, who was present, a corporator, he was present. Everybody knows that. They are evidence CCTV. They are the ones who left. So why the police is afraid of letting them? পুলিশ বলছে আমরা খুঁজে পাচ্ছি না দেয়া প্রমেন এই ইন্টেলিজেন্সটা দেওয়ার প্রেক্ষিত সাহায্যে এই হুটলুসটা আই হাতে নিয়ে নিয়েছে তখন যখন দেখছে মেরা মাই বাপ হাম লোগ কা মাই বাপ ও আমার সঙ্গ হ্যায় পুলিশ বিং কন্ট্রোল মাই বাপ So obviously, all these incidents, these hooligans, these miscreants, they will be, get indulged into all these activities. And these indulgences will be given by none other than the Mukhiya. The very sorry state of affairs. And that is why I say it's a wake-up call for the Director General of Police. And honestly speaking, we will be giving a lookout notice for him. He is nowhere. Earlier, we used to see, we have picked up many comments. The Director General of Police, they being law and order, IG law and order, SP. None of them are evident nowadays. What was that there? Just entering the line. They do not have the respect for the Mandi. Just reminding them. Or what they saw it when they stepped into the service. Ki shapot ni chakri de join kore chhe, the IPS officer, I would like, just like to remind them. And that is why it's a wake up call for them, before it's too late. সুদীপ বাবু আমার একটা প্রশ্ন ছিল যেদিন আপনাদের উপর হামলাটা হয়েছিল সেদিন বিজেপিরই একজন কার্যকর্তা বলেছেন মিডিয়ার থ্রুতে যে সেটা কংগ্রেসের গোষ্ঠী কুণ্ডলের নিদর্শন সেটা নিয়ে আপনি কি বলবেন এর জবাব তো না আমাদের নিচে একটা গোলকিপার আছে ওর থেকে রিয়াকশনটা নিয়ে দরদার দানা লাগায় গোলকিপার
you'll be the right person to reply to this stupid and stupid statement given by that stupid lady. राज्य सरकार पुलिस प्रशासन के प्रदेश कांग्रेस के आह्वान रखब इमिडिएटली कन्फ्लिक्ट कर प्रदेश कन्फ्लिक्ट एवं राज्य आईन श्रृंखला जी सठी भाव फिर ना आने क्योंकि आईन अमान्य आईन अमान्य करते बाध्य हब রাস্তায় নাম প্রয়োজনে চব্বিশ ঘন্টা বন্ধ এবং জেল বড় আন্দোলন এটা আপনাদের মাধ্যমে রাজ্য সরকার এবং প্রশাসনকে আমরা এটা বার্তা দিচ্ছি। সমস্যা না এখনো ভেবে দিচ্ছি না, আমরা দেখছি পর্যালোচনা করবো যদি এবার দেয় কি হচ্ছে। তুমি হাতে পড়ে তো তোমার পুরো আমি সাবিত একটা প্রেস কনফারেন্স আয়োজন করেছি এবং আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের ইআইসিসি সেক্রেটারি ত্রিপুরার ইনচার্জ ম্যাডাম সারিতা রায়সংজি, উপস্থিত আছেন আমাদের এক্স মিনিস্টার শিশুদের রায় কর্মমন্ত্রী এবং আমাদের এক্স এম এল এ শ্রী আশিস শাহ জেনারেল সেক্রেটারি প্রশান্ত সেন চৌধুরী মহাশয়, আমরা বিশেষ কারণে আজকে প্রেসটা দেখেছি রাজ্যের বিজেপির এই অপশাসনে একটা ভয়াবহতা দেখা দিয়েছে। প্রতিদিন খুন রাহাজানি সন্ত্রাস অপহরণ এবং এই সন্ত্রাসে রাজ্যের সর্বস্তরের মানুষ অ্যাটাকছে, শুধু যে কংগ্রেস পার্টির সমর্থক কর্মী নেতারা আক্রান্ত তা নয়, রাজ্যের মিডিয়া জগৎ আক্রান্ত, ব্যবসায়ী আক্রান্ত, শ্রমিকরা আক্রান্ত এবং অফিস আদালত যারা কর্মরত অফিসার কর্মচারী তারা এরও পরিস্থিতিতে আমরা চেক করেছি আজকে প্রেস মিট করে আমরা কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব এবং আমাদের যারা লিডার এখানে এসছে তারা তথ্যভিত্তিক বক্তব্য স্থাপন করবে। প্রথমে আমি আমি এখন অনুরোধ করব সুদীপ রায় ধর্ম মহাশয়কে ইপিএস কনফারেন্সে বক্তব্য Dear friends from the press fraternity, Honorable Pradesh Sabhapati, আমার বিষয়বস্তু সম্পর্কে আপনাদেরকে আজকে প্রেস কনফারেন্স কি বিষয়বস্তু সেগুলো আজ 6 তারিখ আগামী 9 তারিখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 101তম
জন্মদিন। মানবতা সভ্যতার পূজারী হরিগুরুর জন্মদিন আমরা আবার একটা নাটক মঞ্চস্থ দেখব। সুন্দর মঞ্চ তৈরি করে মানবতা সভ্যতা সংস্কৃতি কৃষ্টি দেশপ্রেম মানুষকে ভালোবাসার বক্তব্য আমরা শুনতে পাব। গান বাজনা নৃত্য আমরা দেখতে পাব। কিছু মুখোশধারী লোকের কাছ যারা সারা রাজ্য জুড়ে সন্ত্রাসের যে বাতাবরণ তৈরি আছে এদের উস্কানিতে সারা রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতির দিকে ডেকেছে। আমরা গত কয়েকদিন যদি আমরা একটু পর্যালোচনা করি আপনারা দেখেছেন জাস্ট আমি একটু পয়েন্টটা নিয়ে কথা বলছি। সামান্য বিধানসভা কেন্দ্রে নবমচড়া গ্রামে আপনারা দেখেছেন সবিতা চাকমা নামে একটি নাবালিকা মেয়ে গণধর্ষণের শিকার হচ্ছে এবং পরবর্তী সরকারে ভুল করা হয়েছে। আপনারা দেখেছেন মানিকপুর প্রাইমারি হেলথ সেন্টারে ডক্টর প্রণব দেববর্মাকে তাদের বেধরক মারধর করা হয়েছে এবং আইসিতে আছে এবং আমরা দেখেছি আজকের খবরের কাগজে সালেমাহাটি ব্লকের ডাপারি গ্রাম পঞ্চায়েতে যোগেন্দ্রনগর পাড়াতে রঞ্জন দাস বিলাসী দাস এবং বিদেশ দাসকে খুন হল। যিনি এই পীতোষ দাস ছিলেন ডাপারি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং এলাকা পারমাণবিক শক্তি কেন্দ্রের ইনচার্জ। এই সভ্য সমাজে একটি নির্লজ্জ অমানবিক হিংস্র একটা ঘটনা ঘটতে আমরা দেখেছি। সারা রাজ্যের মানুষ আজকে স্তম্ভিত বাক্য প্রতিবাদের স্বর আছড়ে পড়ছে। মানুষ স্থিতি বিরুদ্ধ এই অবশাসন গতকাল রাত্রে আমরা দেখেছি একটি বিয়ে বাড়িতে রাধানগর বাসস্ট্যান্ডের অপোজিটে আমরা সংগঠিত হচ্ছে। আমরা দেখেছি ক্ষীরপাড়া উদয়পুর ক্ষীরপাড়া গ্রাম পঞ্চায়েতে ভাগনাথপুর এলাকার লোকনাথ মন্দিরে বিজিবির কিছু কর্মচারী নেতৃত্ব তারা মন্দিরের প্রাঙ্গণে বসে মদ্যপান এবং মাংস দিয়ে খাচ্ছিলেন। এখানে যিনি পূজারীরা ছিলেন আপত্তি তোলাতে তাদেরকে মারধর করা হয়েছে এবং মন্দিরের বহু জিনিস ভাঙচুর করা হয়েছে। পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ যখন দেখলেন এরা ভারতীয় জনতা পার্টির কর্মচারী বিবেকানন্দ বিচার মঞ্চে তারা ফ্রন্ট লেভেল লিডার প্রথম সারির নেতৃত্ব পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে সাহস পাচ্ছে। হাসপাতালে ডাক্তার সেফ না, মন্দিরের পূজারী সেফ না, বিয়ে বাড়ির মালিক সেফ না, উকিল বাবুর বাড়ি নিরাপদ না, কোর্ট চত্বর নিরাপদ না, সাংবাদিকের পত্রিকা অফিস নিরাপদ না, সারা রাজ্য জুড়ে একটা লবলেসনেস। অরাজকতা কায়েম হয়ে রয়েছে এবং একটাই উদ্দেশ্য নিয়ে জনসমর্থন হারিয়ে ফেলার প্রেক্ষিতে
শাসক গোষ্ঠী অত্যাচারের উপর বর্ষা করতে শুরু করেছে, সমাজদ্রোহীদের উপর বর্ষা করতে শুরু করেছে, এবং এতে করে একটা গৃহযুদ্ধের দিকে মানুষকে ফেলে দিচ্ছে। এই যখন পরিস্থিতি, আগে যখন এই ঘটনাগুলো ঘটত আমরা দেখতাম ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, এডিজিপি, ল অ্যান্ড অর্ডার, আইজি, ল অ্যান্ড অর্ডার, এসপি বিভিন্ন জায়গায় ছুটে যেত, তাদেরকে আমরা ভিজুয়ালাইজ করতে দেখতাম, তাদেরকে ওই স্পটে গিয়ে ঘটনাটা গুরুত্ব বোঝানোর এবং মানুষকে মেন্টাল একটা প্রেশার তৈরি করতে দেখত। কিন্তু বর্তমানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে তো দেখা যায় না, এডিজিপি ল অ্যান্ড অর্ডারকে দেখা যায় না, এই সমস্ত ঘটনাস্থলে এসপিকে পর্যন্ত দেখা যায় না। আমরা ভেবেছি প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এদের বিরুদ্ধে একটা লুক আউট নোটিশ জারি করতে হবে, এরা নিরুদ্দেশ হয়ে গেছে বসে। আর এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটে অবাক হবে যে কাকতালীয় না, 26শে ফেব্রুয়ারি এআইসিসি প্রদেশ প্রদেশ সমর্থক আমাদের উপর আক্রমণ সংঘটিত হয়েছে, আমি আগে বলেছিলাম আমার যদি প্রাণহানির ঘটনা ঘটে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, নিঃসকলের খেয়াল আছে। ওনার অনুপস্থিতি এটাই প্রমাণ করে ওই ঘটনা ঘটনার দিন যখন ঘটনাগুলো ঘটে উনি ত্রিপুরা যে থাকেন না, হি ইজ নো বেটার দেন এম্পায়ার নিরো। যখন ডাববাড়ি গ্রাম পঞ্চায়েতের জগন্নগর পাড়া তিনজনের রক্তে রক্তাক্ত আমরা বার্থডে পার্টিতে ওনাকে খুঁজে পাই, হি ইজ নো বেটার দ্যান এম্পায়ার নিরো ওয়েন এট দ্য রোম ওয়াজ বার্নিং। ভয়ে মানুষ তটস্থ, স্বাভাবিক জীবন যখন স্তব্ধ তখন আমরা দেখি উনি দিব্যি নানা হওয়া কাজে ফুর্তি করে বেড়াচ্ছে। উনি নানা হওয়া মনের জন্য বিনোদনে ব্যস্ত থাকে, যার পরিপ্রেক্ষিতে আমরা কি আজকে জিজ্ঞেস করতে পারি না ঘটা করে 12ই আগস্ট 2019 আস্তাবল ময়দানে 112টি নতুন গাড়ি, 261টি মোটর বাইক, 60টা উমেন পিএসের জন্য 14টি স্কুটি, কি ব্যাপারে পেট্রোলিংয়ের জন্য ঘটা করে উদ্বোধন করবে। আজকে যখন সন্ত্রাসের সারা রাজ্য জুড়ে মানুষ বাকরুদ্ধ হয়ে পড়েছে, আতঙ্কিত হয়ে পড়েছে,
আমরা কোথায় গালি করে করে ব্যবহৃত হতে দেখছি? পুলিশ পেট্রোলিং থাকলে এই মিসট্রেন্সরা দুষ্কৃতিকারীরা কিভাবে হামলা হোক যদি রাত্রে অন্ধকার নেমে আসতে মানুষ সহস্তব্ধ হয়ে যায়, পাড়াতে লোক বেরোতে সাহস পায় না, আতঙ্কের দিন কাটাচ্ছে, কখন কার বাড়িতে হামলা হোক যদি হয়। এবং শুধু এটা পলিটিক্স পলিটিশিয়ানদের ব্যাপার না, রাইট ফ্রম মিডিয়া পার্সন, আপনারা বলুন, রাইট ফ্রম মিডিয়া পার্সন টু রিক্সাওয়ালা টু চায়ওয়ালা, প্রত্যেকটি মানুষ আজকে আতঙ্কিত, কখন না কখন কি ঘটে যায়, কখন কোথায় নাকি ঘটে যায়। এবং আমরা দেখছি এমন একটা দিন পার হচ্ছে না এই ঘটনায় সমস্ত ঘটনাগুলো ঘটছে। এবং যা তথ্য এটা দেখলেই তো এটা পরিষ্কার বোঝা যায়, 2018-তে মার্ডার হয়েছিল 137টা, 2019-এ 144টা, 2020-এ 114টি, 2021-এ 122টি, এবং 2022-এ জানুয়ারি 4টি, জানুয়ারি মাসে 4টে, ফেব্রুয়ারি মাসে 7টা, মার্চ মাসে 12টা, মানে ক্রমবর্ধমান মার্ডার এরাজ। কিন্তু 2018-তে 166টি, 2019-এ 167টি, 2020-এ 127, 2021-এ 137, রায় এই যে বালিগড়ের হামলা 2018, 2018-তে যা ঘটনা ঘটেছে 255টি, এবং গত 10 বছরে এমন রেকর্ড নেই যে এক বছরে 255টি রায় ঘটনা ঘটেছে। 2019-এ খানিকটা কমলো 171টি, 2020-তে 83টি, 21-এ 117টি, এবং 22-এ যে শুরু হয়েছে কিছুদিন বাদে মে মাসের 10-12 তারিখ রেকর্ডটা দেখবেন পুলিশ ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে দেখবেন কতগুলো ঘটনা এই 3-4 মাসে দেখবেন আপনারা। চুরি 2018-তে 371, 2019 502, 2020 353, 2021-এ 361, অর্থাৎ প্রতিদিন কোথাও না কোথাও করে একটি করে চুরি ঘটনা ঘটছে। আমরা দেখি খবরের কাগজে বাহবার গুলা এত ড্রাম গাঁজা উদ্ধার হয়েছে, এত কোটা ইয়াবা ট্যাবলেট কিংবা বিভিন্ন ধরনের কাগজে নামগুলো করতে পারছি না, ব্রাউন সুগার ইত্যাদি ধরা পড়ছে। এই যে এত ড্রাম ড্রাম গাঁজা ধরা পড়ছে, এগুলো কোথায় যাচ্ছে, কোথায় নষ্ট হচ্ছে, ট্রাকে ট্রাকে ধরা পড়ছে। আমি মিডিয়া বন্ধুদেরকে জিজ্ঞেস করতে চাই, যে কোনো মিডিয়া বন্ধু আপনাদের কাছে ট্রাক কিংবা এই গাঁজা ধ্বংস করছে, নষ্ট করছে, তার ফুটে কি কেউ যদি আপনাদের কাছে আছে কারেক্টিফাই কর, আই স্ট্যান্ড টু কারেক্টিফাই কর, আমার মনে হয় কেউ দেখাতে পারবে কাদের ধরা পড়ছে, কটা ধরা পড়ছে প্রতিদিন, প্রতিদিন এই সমস্ত কাণ্ড কারখানা ঘটে যাচ্ছে। কিন্তু কয়টা কেস জনসাধারণ সম্মুখে আসছে হাতে গোনা, আমরা জানি পুলিশ জানে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স জানে, এই সমস্ত ড্রাগ ব্যবসায়ীদের ড্রাগ পাচারকারীদের সাথে তার সম্পর্ক। আমরা দেখি দায়িত্বশীল সংবিধানের নামে শপথ নিয়ে দায়িত্বশীল ব্যক্তিরা সপ্তাহে 3 দিন আগরতলা থেকে সোনাপোড়া যেতে মাঝখানে একটা গাড়ি ফাঁকা থাকে, সামনে পিছিয়ে পুলিশ কর, মাঝখানে একটি গাড়ি ফাঁকা, এবং ওই গাড়িটা কোথায় গিয়ে তার শেষ সীমানা কোন জায়গায় আমরা সব ঘটনা শুনে মানুষ সব ঘটনা জানে, মিডিয়া জানে।
রাগে নেশায় আচ্ছন্ন ত্রিপুরা গোটা ত্রিপুরা ছাত্র যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। নির্বিকার নির্বিকার মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা করার নামে সকলকে নেশাযুক্ত করিয়ে ফেলছে এবং ইচ্ছাকৃত ভাবে ছাত্র যুব সমাজ নেশায় আচ্ছন্ন হয়ে থাকো, চাকরি দাবি করবে না, ধ্বংস হয়ে যাও। এই তো ষড়যন্ত্র, এই তো পরিকল্পনা। আজকে যখন এই চিত্র রাজ্যে রাজ্যের মানুষের যে ডিমান্ড, রাজ্যের মানুষের ডিমান্ড হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি অপদার্থ, স্বরাষ্ট্রমন্ত্রী তুমি মানুষের জীবন সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার জামানায় ক্রিমিনালদের একটা স্বর্গরাজ্য, এরাজ্যের মানুষের উনার উপর আর আস্থা ভরসা রাখতে পারছেন না। এই মন্ত্রিসভায় কি আর কোন মন্ত্রী নেই? স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর তাকে দেখানো কেন? তোমরা আমাদেরকে দাবি করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী তুমি পদত্যাগ করো। এই যখন চিত্র রাজ্যে সম্পূর্ণভাবে ব্যর্থ, মিনিমাম মন্ত্রী পদে যদি থাকত তাহলে উনি স্বরাষ্ট্র দপ্তর থেকে অভ্যর্থী দিয়ে অন্য কাউকে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব দিতে পারবেন, কিন্তু না, ওয়ান ম্যান শো ইজ গোয়িং অন ইন দ্য সিটি। এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেছে। Only one man's voice is heard in the administration and in the party. শুধু এক ব্যক্তির কথা এবং কাজ শোনা হয় প্রশাসন এবং কর্ম। তো obviously he is no better than Hitler, Kasmin, or Muhammad bin Tughlaq. They do not believe in democracy. গণতন্ত্রের উপরে তারা বিশ্বাস নেই, চুরমার করে দিচ্ছে গণতন্ত্র ব্যবস্থা বলে গেছে, জুডিশিয়ারের উপর আঘাত, চতুর্থ স্তম্ভের উপর আঘাত, এক্সিকিউটিভের উপর আঘাত, লেজিসলেচারের উপর আঘাত, সমস্ত দিক দিয়ে গণতন্ত্রকে চুরমার করে দিয়েছে। আজ আমরা প্রদর্শন করবো তরফ থেকে, আমরা ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করছি। এন্ড ইট ইজ এ ওয়েক আপ কল ফর দ্য ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এন্ড আদার টপ অফিসার্স অফ ইন দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, প্লিজ ওয়েক আপ, ইউ হ্যাভ স্লেপ্ট সিন্স লং, অনেক ঘুমিয়েছো, এখন হতো না, যাবো মানুষকে বাঁচাও, তাদের জীবন সম্পত্তি রক্ষা করার গুরু দায়িত্ব পালন করো, এই বর্তিটাকে রেসপেক্ট করা করতে শিখো, পুলিশ বুক অনুসারে কাজ করো, সমাজ দ্রোহীদের আটকা দিও না। আপনারা জানেন কিছুদিন আগে একটা আমার ড্রাইভার এবং আমি যে শ্রমিকদের বাড়িতে ছিলাম, আজ পর্যন্ত আমি তো ছিলাম, পুলিশ তো আমাকে কিছু জিজ্ঞেস করল, আমি ডাইরেক্টর জেনারেল পুলিশকে চিঠি লিখেছি, চিঠি লিখে বললাম ভেরি স্ট্রেঞ্জ যে দ্য পুলিশ দ্য ইনভেস্টিগেটিং অফিসার তার ফরওয়ার্ডিং রিপোর্টে পুলিশকে মানি চাই, আমি যে শ্রমিকদের বাড়িতে গেলাম, হু ইজ দ্য মাস্টার মাইন্ড, হু পাস দ্য ইনফরমেশন টু দিস ক্রিমিনাল,
So those who are were arrested, they should properly quizzed. Then I went to the residence of Subik there, it was not made public. After my going over there within 40 minutes, all these hoodlums were present. So obviously someone or the other had passed information to those hoodlums. So there is a policeman. কখন তাদেরকে অ্যারেস্ট করবো দুজন বললো তিনজন পুলিশম্যান চাই গতকালকে যাকে অ্যারেস্ট করলো আজকে যাকে ফরওয়ার্ডিং দিল আজকে পুলিশম্যান চাই তো তাদের এফিসিয়েন্সি সিনসিয়ারিটি সম্পর্ক তোমার প্রশ্ন আমার যোগ্যতা থাকুক বা থাকুক I am a citizen of Tripura. I am a resident of Tripura. I have been born and brought up in the state of Tripura. I have been active politics for few decades. I have been elected 5 times for Tripura. No police officer, forget about approaching, had the courtesy to call me up. এবং কি হয়েছে ঘটনাটা জিজ্ঞেস করার প্রয়োজনতে এখন পর্যন্ত ওনাদের নেই দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য স্টেট অফ ইন্ডিয়া নো ওয়ান বি ইন দ্য চেম্বার অফ এ ডক্টর অর ইন দ্য হসপিটাল অর ইন দ্য লয়ার হোম অর ইন দ্য প্রেস মিডিয়া ইনসাইড দ্য প্রেস হাউস নোবডি সেড ইট None of you, dear my dear friends of the press fraternity, no one is sitting. That is the reason why the Pradesh Congress Committee, in a meeting yesterday, had decided to ask the Chief Minister to resign immediately if he has a minimum of moral responsibility. Owing to responsibility, he should resign formally. If you want to go to power. आप सबका बहुत बहुत धन्यवाद हिंदू मंच पे आज की हमारे सभी वरिष्ठ नेता का धन्यवाद आप सबका धन्यवाद आज का जो प्रेस वार्ता है एक बहुत ही महत्वपूर्ण प्रेस वार्ता बुलाया गया है शायद आप सबको पता है शायद आप सबको पता है कि आम जनता भयभीत हो चुकी है त्रिपुरा में जनप्रतिनिधि असुरक्षित है मातृभूमि के प्रदेश में महिलाओं और छोटी बच्चियों को बच्चियों के शरीर को नोचा जा रहा है बुजुर्गों की हत्या की जा रही है जवानों को पीछे गैंग जैसे में शामिल करके उनको बतलाया जा रहा है पूरे देश में और पूरे प्रदेश में आप अगर देखो जहां जहां पर बीजेपी सरकार है वहां की हाल बद से बदतर होते जा रही है पूरे प्रदेश की स्थिति अगर हम त्रिपुरा के बारे में बात करें तो एनसीआरबी के नेता से आप देखो तो नॉर्थ ईस्ट में त्रिपुरा स्टैंड्स नंबर 1 व्हेन इट कम्स टू पॉलिटिकल कॉन्फ्लिक्ट्स व्हेन इट कम्स टू रेप्स त्रिपुरा स्टैंड्स नंबर 2 द नंबर ऑफ रेप्स दैट टेक प्लेस इन त्रिपुरा आप अगर देखो तो मैं आपको कुछ उदाहरण देती हूँ इनका नाम भारतीय जनता पार्टी तो है नहीं इनका नाम है भक्षक जनता पार्टी एससी मोर्चा के संपादक देवव्रत दास एक महिला और एक 4 साल के नाबालिग के साथ बलात्कार करते हैं ढलाई जला थाना का छूछारा में जहां पे केस रजिस्टर होती है 30 मई को 11 बजे पर अभी तक कोई भी एक्शन नहीं लिया गया इसके अलावा आप देखो तो सविता चकमा वाली जो रेप केस है जहां पे गैंग रेप किया गया फिर उसको उसकी हत्या की गई इसमें क्या कार्रवाई हुई है 14 अप्रैल को मृदुल भौमिक कुंडवारी ग्राम पंचायत के जो मेंबर है सबरूम सब डिविजन में अपनी ही 8 साल की पोती को बलात्कार करके उसको वहीं पे छोड़ देता है इसमें क्या कार्रवाई की है बीजेपी सरकार ने और सबसे मजेदार बात तो ये है कि हम जब अपने जवानों की बात करते हैं जो सरहद में मातृभूमि की सेवा में जान देते हैं वही जवानों को इस प्रदेश में इस्तेमाल किया जाता है वाइल्ड फायरिंग के सरदार की तरह
जिन्होंने आक्रमण करा सुदीप भाई बर्मन जी के वकील के घर पर, जो हमला हुआ उसके सीसीटीवी फुटेज के तहत ये स्पष्ट हुआ है कि उत्तम दास जो इस हमले को हमले का नेतृत्व कर रहा था वो एक बीएसएफ का जवान है। और मुझे लगता है पूरे प्रदेश में ना ही सिर्फ हमारी पुलिस बल्कि बीएसएफ को भी, जो दो बहुत मजबूत संगठन है, उनको निजी हितों को साधने के लिए यूज किया जा रहा है और मिसयूज किया जा रहा है। तो मैं हमारे जो त्रिपुरा प्रदेश के जो मुख्यमंत्री है, मैं उनसे इल्तिजा करना चाहूंगी कि आपको शोभा देता है कि आप सरकार चलाए, आपको शोभा नहीं देता कि आप कोई गैंग चलाए या कोई गैंग का नेतृत्व करें। Yeah, he is already with the police. There are all the relevant documents which we are looking for. The police will gather all the information. Are you going to prosper? Sir, another allegation what is brought is that they have been arrested, but they did not call for, they have given But what was the subject? Obviously. The FIR that was filed by my driver and the PSO stated that this era eshe jiggesh korte shudhi pray kono kon marke dukhe. The subject was I. Target. I was a target. I was inside his official chamber of Mr. So obviously, it is the duty of the police to ask me whether I had seen anybody or not, because the windows were open. I also could have helped them, since I am the subject. The window was as of now. This speaks volume. Then, of their incompetence in investigation. This speaks volume of their orders. It speaks volume of their reluctant and sincere approach in this matter. দেখুন, আমি বলছি সিসিটিভি ফুটেজে সকল একটা গ্রুপে এসে সকলের চেহারা সিসিটিভি ফুটেজে এভিডেন্ট ইজ নট দ্যাট, বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি, অধিকাংশ একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি, মাই ড্রাইভার হু ড্রাইভস দ্য ভেহিকল, he also hid from that part of the constituency. Apart from what was evident in the CCTV, he could recognize by the face who they are. And all these names have been revealed to the police. Now forget, had there been no CCTV, then what action would they have taken? Based on the fact or the names which were being divulged by the victim or the affected person. All those names have not been arrested. And I tell you, Yuva Morcha, president of SAARC Ramnagar, who was present, a corporator, he was present. Everybody knows that. They are even CCTV. They are the ones who left. So why the police is afraid of letting them? পুলিশ বলছে আমরা খুঁজে পাচ্ছি না, দেয়া প্রমেন এই ইন্টেলিজেন্সটা দেওয়ার প্রেক্ষিত সারা যে এই হুটলুকটা আই হাতে নিয়ে নিয়েছে, তখন যখন দেখছে মেরা ভাই বাপ হাম লোগো কা মাই বাপ ও আমার সঙ্গ হ্যায় পুলিশ
being controlled by Baba. So obviously, all this incident, these hooligans, these miscreants, they will get indulged into all these activities. And these indulgences will be given by none other than the Mukhiya. It's a very sorry state of affairs. And that is why I say it's a wake-up call for the Director General of Police. And honestly speaking, we will be giving a lookout notice for him. He is nowhere. Earlier, we used to see, we have picked up many comments. The Director General of Police, they being law and order, IG law and order, SP, none of them are evident nowadays. Who is that? Just entering the line. They do not have the respect for the Mandi. Just reminding them of what they saw in when they stepped into the service. কি শপথ নিয়ে চাকরিতে জয়েন করেছে তার আইপিএস অফিসার আই উইড লাইক জাস্ট টু লাইক টু রিমাইন্ড দ্যাট এন্ড দ্যাট ইজ ওয়াই ইটস ওয়েক আপ ফর দ্যাট বিফোর ইটস টু লেট সুদীপ বাবু আমার একটা প্রশ্ন ছিল যেদিন আপনাদের উপর হামলাটা হয়েছিল সেদিন বিজেপির একজন কার্যকর্তা বলেছেন মিডিয়ার থ্রুতে যে সেটা কংগ্রেসের গোষ্ঠী কুণ্ডলের নিদর্শন সেটা নিয়ে আপনি কি বলবেন এই জবাবটা না আমাদের নিচে একটা গোলকিপার আছে ওর থেকে রিয়াকশনটা নিয়ে নেবে দরদা দাম লাগায় গোলকিপার গিভ মি দ্য রাইট পারসন টু রিপ্লাই টু দিস স্টুপিড অ্যান্ড স্টুপিড স্টেটমেন্ট গিভেন বাই দ্য স্টুপিড লেডি একটা ব্যাপার হলো আমরা তো আমাদের বক্তব্য রেখেছি আপনাদের মাধ্যমে রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে আমরা প্রদেশ কংগ্রেস থেকে আমরা আহ্বান রাখবো ইমিডিয়েটলি এই কান্ট্রিকে রেস করে প্রদেশ করা তারাই কান্ট্রি ছিল এবং রাজ্যের আইন শৃঙ্খলা যদি সঠিকভাবে ফিরিয়ে না আছে আমরা কিন্তু আইন অমান্য করতে আমরা আইন অমান্য করতে বাধ্য হব রাস্তায় নামবো প্রয়োজনের 24 ঘন্টা বন্ধ থাকবে এবং যার বড় আন্দোলন এটা আপনাদের মাধ্যমে রাজ্য সরকার এবং প্রশাসনকে আমরা এটা বার্তা দিচ্ছি সমস্যা বেঁধে দিচ্ছে আপনারা সমস্যা না এখনো বেঁধে দিচ্ছি না আমরা আমরা দেখছি পর্যালোচনা করবো যদি এবার দেয় কি হচ্ছে তোমার আজকে আমরা প্রদেশ কংগ্রেস একটা প্রেস কনফারেন্সের আয়োজন করেছি এবং আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের ইআইসিসি সেক্রেটারি ত্রিপুরার ইনচার্জ ম্যাডাম সারিতা রায়সংজি উপস্থিত আছেন আমাদের এক্স মিনিস্টার শ্রী সুদীপ রায় বর্মজি এবং আমাদের এক্স এমএলএ শ্রী আশিস শাহ মার্শাল পিসিসি জেনারেল সেক্রেটারি প্রশান্ত সেন চৌধুরী মার্শাল আমরা বিশেষ কারণে আজকে প্রেসটা দেখেছি রাজ্যের বিজেপির এই অপশাসনে একটা ভয়াবহতা দেখা দিয়েছে প্রতিদিন খুন রাহাজানি সন্ত্রাস অপহরণ এবং এই সন্ত্রাসে রাজ্যের সর্বস্তরের মানুষ দেখাচ্ছে শুধু যে কংগ্রেস পার্টির সমর্থক কর্মী নেতারা আক্রান্ত তা নয় রাজ্যের মিডিয়া জগৎ আক্রান্ত ব্যবসায়ীরা আক্রান্ত শ্রমিকরা আক্রান্ত এবং
অফিস আদালত যারা কর্মরত অফিসার কর্মচারী তারা এমন পরিস্থিতিতে আমরা চেক করেছি আজকে প্রেস মিট করে আমরা কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব এবং আমাদের যারা লিডার এখানে এসছে তারা তথ্যভিত্তিক বক্তব্য স্থাপন করবে এবং প্রথমে আমি আমি এখন অনুরোধ করব সুদীপ রায় ধর্ম মহাশয়কে ইপিএস কনফারেন্সে বক্তব্য রাখতে Dear friends from the press fraternity, Honorable Pradesh Sabhapati, Honorable Bishabhastu Sampalki, after the press conference, key Bishabhastu, she will make Aaj, 6 tarikh, আগামী 9 তারিখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন। মানবতা সভ্যতার পূজারী কবিগুরুর জন্মদিন আমরা আবার একটা নাটক মঞ্চস্থ দেখব। সুন্দর মঞ্চ তৈরি করে মানবতা সভ্যতা সংস্কৃতি কৃষ্টি দেশপ্রেম মানুষকে ভালোবাসার বক্তব্য শুনতে পাব। গান বাজনা নৃত্য আমরা দেখতে পাব। কিছু মুখোশধারী লোকের কাছ যারা সারা রাজ্য জুড়ে সন্ত্রাসের যে বাতাবরণ তৈরি আছে এদের উস্কানিতে সারা রাজ্যে আইন শৃঙ্খলা চরম অবনতির দিকে ডেকেছে। আমরা গত কয়েকদিন যদি আমরা একটু পর্যালোচনা করি আপনারা দেখেছেন জাস্ট আমি একটু পয়েন্টটা নিয়ে কথা বলছি। সামান্য বিধানসভা কেন্দ্রে নবমচড়া গ্রামে আপনারা দেখেছেন সবিতা চাকমা নামে একটি নাবালিকা মেয়ে গণধর্ষণের শিকার হচ্ছে এবং পরবর্তী সময় তাকে খুন করা হয়েছে। আপনারা দেখেছেন মানিকপুর প্রাইমারি হেলথ সেন্টারে ডক্টর প্রণব দেববর্মাকে তাদের বেধরক মারধর করা হয়েছে এবং আইসিইউতে আছে এবং আমরা দেখেছি আজকের খবরের কাগজে সালেমাহাটি ব্লকের ডাপারি গ্রাম পঞ্চায়েতে যোগেন্দ্রনগর পাড়াতে রঞ্জন দাস বিলাসী দাস এবং বিদেশ দাসকে খুন হতে যিনি পিতোষ দাস ছিলেন ডাবারি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং এলাকা পালন শক্তি কেন্দ্রের ইনচার্জ। এই সভ্য সমাজে একটি নির্লজ্জ অমানবিক হিংস্র একটা ঘটনা ঘটতে আমরা দেখেছি। সারা রাজ্যের মানুষ আজকে স্তম্ভিত বাক্য প্রতিবাদের স্বর আছড়ে পড়ছে। মানুষ স্থিতি বিরুদ্ধ এই অবশাসন গতকাল রাত্রে আমরা দেখেছি একটি বিয়ে বাড়িতে রাধানগর বাসস্ট্যান্ডের অপোজিটে আমরা সংগঠিত হচ্ছে। আমরা দেখেছি ক্ষীরপাড়ায় উদয়পুর ক্ষীরপাড়া
ग्राम पंचायत से भागनापुर एलाका लोकनाथ मंदिर বিজেপির কিছু কর্মচারী নেতৃত্ব তারা মন্দিরে প্রাঙ্গণে বসে মদ্যপান এবং মাংস দিয়ে খাচ্ছিলেন। এখানে যিনি পূজারীরা ছিলেন আপত্তি তোলাতে তাদেরকে মারধর করা হয়েছে এবং মন্দিরে বহু জিনিস ভাঙচুর করা হয়েছে। পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ যখন দেখলেন এরা ভারতীয় জনতা পার্টির কর্মচারী বিবেকানন্দ বিচার মঞ্চে তারা ফ্রন্ট লেভেল লিডার প্রথম সারির নেতৃত্ব পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে সাহস পাচ্ছে। হাসপাতালের ডাক্তার সেফ না, মন্দিরের পূজারী সেফ না, বিয়ে বাড়ির মালিক সেফ না, উকিল বাবুর বাড়ি নিরাপদ না, কোর্ট চত্বর নিরাপদ না, সাংবাদিকের পত্রিকা অফিস নিরাপদ না, সারা রাজ্য জুড়ে একটা লবলেসনেস, অরাজকতা কায়েম হয়ে রয়েছে এবং একটাই উদ্দেশ্য নিয়ে জনসমর্থন হারিয়ে ফেলার প্রেক্ষিতে শাসক গোষ্ঠী অত্যাচারের উপর ভরসা করতে শুরু করেছে, সমাজদ্রোহীদের উপর ভরসা করতে শুরু করেছে এবং এতে করে একটা গৃহযুদ্ধের দিকে মানুষকে ফেলে দিচ্ছে। এই রকম পরিস্থিতি আগে যখন এই ঘটনাগুলো ঘটত আমরা দেখতাম ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, এডিজিপি, ল অ্যান্ড অর্ডার, আইজি, ল অ্যান্ড অর্ডার, এসপি বিভিন্ন জায়গায় ছুটে যেত, তাদেরকে আমরা ভিজুয়ালাইজ করতে দেখতাম, তাদেরকে ওই স্পটে গিয়ে ঘটনাটা গুরুত্ব বোঝানোর এবং মানুষকে মেন্টাল একটা প্রেশার তৈরি করতে দেখতাম। কিন্তু বর্তমানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে তো দেখা যায় না, এডিজিপি ল অ্যান্ড অর্ডারকে দেখা যায় না, এই সমস্ত ঘটনাস্থলে এসপিকে পর্যন্ত দেখা যায়। আমরা ভেবেছি প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করতে হবে, এরা নিরুদ্দেশ হয়ে গেছে বসে। আর এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটে অবাক হবেন যা কাকতলীয় না, 26শে ফেব্রুয়ারি এআইসিসি প্রদেশ সমর্থক আমাদের উপর আক্রমণ সংঘটিত হয়েছে চিফ মিনিস্টার সেন্টারে, কমলে ভবন হামলা হয়েছে, আমার যদি প্রাণহানির ঘটনা ঘটে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, নিঃসকলের খেয়াল আছে। ওনার অনুপস্থিতি এটাই প্রমাণ করে ওই ঘটনার দিন যখন ঘটনাগুলো ঘটে উনি ত্রিপুরা যে থাকেন না, হি ইজ নো বেটার দেন এম্পায়ার নিরো। যখন ডাববাড়ি গ্রাম পঞ্চায়েতের জগন্নগর পাড়া তিনজনের রক্তে রক্তাক্ত আমরা বার্থডে পার্টিতে ওনাকে খুঁজে পাই,
He is no better than Emperor Nero when the Rome was burning. Emperor Nero was playing violin. তখন ত্রিপুর রাজ্যে সন্ত্রাসে মানুষ দিশেহারা, ভয়ে মানুষ তটস্থ, স্বাভাবিক জীবন যখন স্তব্ধ, তখন আমরা দেখি উনি দিব্যি নানা হক আজ ফুর্তি করে বেড়াচ্ছে। উনি নানা রকম মনোরঞ্জন বিনোদনে ব্যস্ত থাকে এবং যার পরিপ্রেক্ষিতে আমরা কি আজকে জিজ্ঞেস করতে পারি না ঘটা করে 12ই আগস্ট 2019 আস্তাবল ময়দানে 112টি নতুন গাড়ি, 261টি মোটর বাইক, 7টা উমেন পিএস এর জন্য 14টি স্কুটি, কি ব্যাপারে পেট্রোলিং এর জন্য ঘটা করে উদ্বোধন করবে। আজকে যখন সন্ত্রাসের সারা রাজ্য জুড়ে মানুষ বাকুদ্ধ হয়ে পড়েছে, আতঙ্কিত হয়ে পড়েছে, আমরা কোথায় এই গাড়ি করে করে ব্যবহৃত হতে দেখছি? পুলিশ পেট্রোলিং থাকলে এই মিসক্রিয়েন্টসরা দুষ্কৃতিকারীরা কিভাবে হামলা হোক যদি রাত্রে অন্ধকার নেমে আসতে মানুষ সহস্তব্ধ হয়ে যায়, পাড়াতে লোক বেরোতে সাহস পায় না, আতঙ্কে দিন কাটাচ্ছে, কখন কার বাড়িতে হামলা হোক যদি হয়। এবং শুধু এটা পলিটিক্স পলিটিশিয়ানদের ব্যাপার না, রাইট ফ্রম মিডিয়া পার্সন, আপনারা বলুন, রাইট ফ্রম মিডিয়া পার্সন টু রিক্সাওয়ালা টু চায়ওয়ালা, প্রত্যেকটি মানুষ আজকে আতঙ্কিত, কখন না কখন কি ঘটে যায়, কখন কোথায় না কি ঘটে যায়। এবং আমরা দেখছি এমন একটা দিন পার হচ্ছে না এই ঘটনায় সমস্ত ঘটনাগুলো ঘটছে। এবং যা তথ্য এটা দেখলেই তো এটা পরিষ্কার হয়ে বোঝা যায়, 2018তে মার্ডার হয়েছিল 137, 2019 144, 2020 114, 2021 122, এবং 2022 জানুয়ারি 4টি, জানুয়ারি মাসে 4টে, ফেব্রুয়ারি মাসে 7টা, মার্চ মাসে 12টা, মানে ক্রমবর্ধমান মার্ডার এরা কিনতে। 2018তে 166, 2019 167, 2020 127, 2021 137, রায় এই যে বাড়িঘরের হামলা, 2018তে যা ঘটনা ঘটেছে 255টি, এবং গত 10 বছরে এমন রেকর্ড নেই যে এক বছরে 255টি রায় ঘটনা ঘটেছে। 2019 খানিকটা কমলো 171, 2020 83, 21 117, এবং 22 শুরু হয়েছে কিছুদিন বাদে মে মাসের 10-12 তারিখ রেকর্ডটা দেখবেন পুলিশ ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে, দেখবেন কতগুলো ঘটনা এই 3-4 মাসে দেখবেন আপনারা। চুরি 2018 371, 2019 502, 2020 353, 2021 361, অর্থাৎ প্রতিদিন কোথাও না কোথাও করে একটি করে চুরি ঘটনা ঘটছে। আমরা দেখি খবরের কাগজে বাহবা গুলা এত ড্রাম গাঁজা উদ্ধার হয়েছে, এত কোটা ইয়াবা ট্যাবলেট কিংবা বিভিন্ন ধরনের ড্রাগসের নামগুলো বলতে পারছি না, ব্রাউন সুগার কিংবা ইত্যাদি ধরা পড়ছে। এই যে এত ড্রাম ড্রাম
গাজা ধরা পড়ছে, এগুলো কোথায় যাচ্ছে, কোথায় নষ্ট হচ্ছে, ট্রাকে ট্রাকে ধরা পড়ছে। আমি মিডিয়া বন্ধুদেরকে জিজ্ঞেস করতে চাই, যে কোনো মিডিয়া বন্ধু আপনাদের কাছে কিংবা এই গাজা ধ্বংস করছে, নষ্ট করছে, তার জন্য কি কেউ যদি আপনাদের কাছে আছে, প্রতিদিন এই সমস্ত কাণ্ড কারখানা ঘুরে যাচ্ছে, কিন্তু কয়টা কেস জনসাধারণ সম্মুখে আসছে হাতে গোনা। আমরা জানি, পুলিশ জানে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স জানে, এই সমস্ত ড্রাগ ব্যবসায়ী ড্রাগ পাচারকারীদের সাথে তার সম্পর্ক। আমরা দেখি দায়িত্বশীল সংবিধানের নামে সম্পর্ক নিয়ে দায়িত্বশীল ব্যক্তিরা সপ্তাহে তিন দিন আগরতলা থেকে সোনা বলা যেতে মাঝখানে একটা গাড়ি ফাঁকা থাকে, সামনে পিছিয়ে পুলিশ কর, মাঝখানে একটি গাড়ি ফাঁকা, এবং ওই গাড়িটা কোথায় গিয়ে তার শেষ সীমানা কোন জায়গায়, আমি সব ঘটনার সময় মানুষ সব ঘটনা জানে, মিডিয়া জানে। আগে দেশায় আচ্ছন্ন ত্রিপুরা, গোটা ত্রিপুরা ছাত্র যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। নির্বিকার মুখ্যমন্ত্রী, নেশামুক্ত ত্রিপুরা গড়ার নামে সকলকে নেশাযুক্ত করিয়ে ফেলছে এবং ইচ্ছাকৃত ভাবে, যে ছাত্র যুব সমাজ নেশায় আচ্ছন্ন হয়ে থাকো, চাকরি দাবি করবে না, ধ্বংস হয়ে যাও, এই তো ষড়যন্ত্র, এই তো পরিকল্পনা। আজকে যখন এই চিত্র রাজ্যে রাজ্যের মানুষের যে ডিমান্ড, রাজ্যের মানুষের ডিমান্ড হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অপদার্থ, স্বরাষ্ট্রমন্ত্রী তুমি মানুষের জীবন সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার জামানায় ক্রিমিনালদের একটা সর্বরাজ্য, এরাজ্যের মানুষের উনার উপর আর আস্থা ভরসা রাখতে পারছেন না। এই মন্ত্রিসভায় কি আর কোন মন্ত্রী নেই স্বরাষ্ট্র দপ্তর তাকে দেখানো? কেন তোমরা আমাদেরকে দাবি করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী তুমি পদত্যাগ করো? এই যখন চিত্র রাজ্যে সম্পূর্ণভাবে ব্যর্থ, মিনিমাম মন্ত্রী পদে যদি থাকত তাহলে উনি স্বরাষ্ট্র দপ্তর থেকে অভ্যর্থি দিয়ে অন্য কাউকে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব দিতে পারবেন, কিন্তু না, one man show is going on in the state. এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেছে রাজ্যে, only one man's voice is heard in the administration and in the party. শুধু এক ব্যক্তির কথা এবং কাজ শোনা হয় প্রশাসন এবং দল। তো obviously he is no better than Hitler, Kasmin, or Mohammed bin Tughlaq. They do not believe in democracy. গণতন্ত্রের উপরে তারা বিশ্বাস নেই, চুরমার করে দিচ্ছে গণতন্ত্র ব্যবস্থা বলে গেছে, জুডিশিয়ারির উপর আঘাত, চতুর্থ স্তম্ভের উপর আঘাত, এক্সিকিউটিভের উপর আঘাত, লেজিসলেচারের উপর আঘাত, সমস্ত দিক দিয়ে গণতন্ত্রকে চুরমার করে দিয়েছে।
যে আমরা প্রদর্শন করব তরফ থেকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করছি। And it is a wake-up call for the Director General of Police and other top officers in the police administration. Please wake up. You have slept since long. Onek ghumiyecho, ekhon uto na. Jago, manushke bachao. Tader jibon sompotti rakkha korar guru daitto palon koro. Ei bordhitake respect korar korte shikho. পুলিশ বুক অনুসারে কাজ করো, সমাজ দ্রোহীদের আটকা দিও না। আপনারা জানেন কিছুদিন আগে একটা আমার ড্রাইভার এবং আমি যে শ্রমিকদের বাড়িতে ছিলাম, আজ পর্যন্ত আমি তো ছিলাম, পুলিশ তো আমাকে কিছু জিজ্ঞেস করবে। আমি ডাইরেক্টর জেনারেল পুলিশকে চিঠি লিখেছি, আমি যে শ্রমিকদের বাড়িতে গেলাম, that I went to the residence of Sumit there, it was not made public. After my going over there within 40 minutes, all these hoodlums were present. So obviously someone or the other had passed information to those hoodlums. So where is the policeman? Kokon kada geras kolo dujon kolo tinjon policeman chai. গতকালকে যাকে এরেস্ট করলো, আজকে যাকে ফরওয়ার্ডিং দিল, আজকে পুলিশ রিমান্ড চাই। তো তাদের এফিসিয়েন্সি সিনসিয়ারিটি সম্পর্ক তোমার প্রশ্ন। আমার যোগ্যতা থাকুক বা থাকুক, আই এম এ সিটিজেন অফ ত্রিপুরা, আই এম এ রেসিডেন্ট অফ ত্রিপুরা, I have been born and brought up in the state of Tripura. I have been active politics for few decades. I have been elected 5 times consecutively. No police officer, forget about approaching me, had the courtesy to call me up. এবং কি হয়েছে ঘটনাটা জিজ্ঞেস করা প্রয়োজনতে এখন পর্যন্ত ওনাদের This is what is going on in the state of Tripura. That no one, be it in the chamber of a doctor, or in a hospital, or in a lawyer house, or in a press media, inside a press house, nobody is safe in Tripura. None of you, dear my dear friends of the press fraternity, no one is safe in Tripura. That is the reason why the Pradesh Congress Committee, in a meeting yesterday, have decided to ask the Chief Minister to resign immediately if he has a minimum of moral responsibility. Owing to responsibility, he should resign fully. It is what Dr. Baba. शायद आप सबको पता है कि आम जनता भयभीत हो चुकी है त्रिपुरा में, जनप्रतिनिधि असुरक्षित है, मातृभूमि के प्रदेश में महिलाओं और छोटी बच्चियों को, बच्चों के शरीर को नोचा जा रहा है, बुजुर्गों की हत्या की जा रही है, जवानों को तुच्छ गैंग जैसे में शामिल करके
उनको बतलाया जा रहा है पूरे देश में और पूरे प्रदेश में। आप अगर देखो जहाँ जहाँ पर बीजेपी सरकार है वहाँ की हाल बद से बदतर होते जा रही है। पूरे प्रदेश की स्थिति अगर हम त्रिपुरा के बारे में बात करें तो एनसीआरबी के डेटा से आप देखो तो नॉर्थ ईस्ट में त्रिपुरा स्टैंड्स नंबर वन व्हेन इट कम्स टू पॉलिटिकल कॉन्फ्लिक्ट्स। व्हेन इट कम्स टू रेप्स त्रिपुरा स्टैंड्स नंबर टू द नंबर ऑफ रेप्स दैट टेक प्लेस इन त्रिपुरा। आप अगर देखो तो मैं आपको कुछ उदाहरण देती हूँ। इनका नाम भारतीय जनता पार्टी तो है नहीं, इनका नाम है भक्षक जनता पार्टी। एससी मोर्चा के संपादक देवव्रत दास एक महिला और एक 4 साल के नाबालिग के साथ बलात्कार करते हैं ढलाई जला थाना का छूछारा में जहाँ पे केस रजिस्टर होती है 30 मई को 11 बजे, पर अभी तक कोई भी एक्शन नहीं लिया गया। इसके अलावा आप देखो तो सविता चकमा वाली जो रेप केस है जहाँ पे गैंग रेप किया गया फिर उसको उसकी हत्या की गई, इसमें क्या कार्रवाई हुई है। 14 अप्रैल को मृदुल भौमिक टुंडुवाली ग्राम पंचायत के जो मेंबर ऐसा उन सब डिविजन में अपनी 8 साल की पोती को बलात्कार करके उसको वहीं पे छोड़ देता है, इसमें क्या कार्रवाई की है बीजेपी सरकार ने। और सबसे मजेदार बात तो ये है कि हम जब अपने जवानों की बात करते हैं जो सरहद में माफिक भूमि की सेवा में जान देते हैं वही जवानों को इस प्रदेश में इस्तेमाल किया जाता है बल्क पानी के सरदार की तरह जिन्होंने आक्रमण करा सुदीप राय बर्मन जी के वकील के घर पर जो हमला हुआ उसके सीसीटीवी फुटेज के तहत ये स्पष्ट हुआ है कि उत्तम दास जो इस हमले को हमले का नेतृत्व कर रहा था वो एक बीएसएफ का जवान है। और मुझे लगता है पूरे प्रदेश में ना ही सिर्फ हमारी पुलिस बल्कि बीएसएफ को भी जो दो बहुत मजबूत संगठन है उनको निजी हितों को साधने के लिए यूज किया जा रहा है और मिसयूज किया जा रहा है। तो मैं हमारे जो त्रिपुरा प्रदेश के जो मुख्यमंत्री है मैं उनसे इल्तिजा करना चाहूंगी कि आपको शोभा देता है कि आप सरकार चलाएं, आपको शोभा नहीं देता कि आप कोई गैंग चलाए या कोई गैंग का नेतृत्व करें। They have been arrested, but they did not call for, they have given for introduction by the police. Does it show, what does this show about the intention of the police? I want or something? I did want. What about the, who is the subject? Obviously. The FIR that was filed by my driver and the PSO stated that this era ishe, jigesh on the shubhi prayer of Mukul Margetus. The subject was I. Target. I was the target. I was inside his official chamber of Mr. Phumik. So obviously, it is the duty of the police to ask me whether I had seen anybody or not, because the windows were open. I also could have helped him, since I am the subject. The wind is push. As of this speaks volume then of their incompetence in investigation. This speaks volume of their audacity. It speaks volume of their reluctant and sincere approach in this matter. দেখুন আমি বলছি সিসিটিভি ফুটেজে সকল একটা গ্রুপে সকলের চেহারা সিসিটিভি ফুটেজে এভিডেন্ট ইজ নট দ্যাট
But the fact of the matter is, at a particular constituency, Odhikansh, at a particular constituency, my driver who drives a vehicle, he also hails from that part of the constituency. Apart from what was evident in the CCTV, he could recognize by the face who they are. And all these names have been revealed to the police. Now forget, had there been no CCTV, then what action would they have taken? Based on the fact or the names which have been divulged by the victim or the affected person. All those names have not been arrested. And I tell you, Yuva Morcha, president of SAARC Ramnagar, who was present, a corporator, he was present. Everybody knows that. They are in the CCTV. They are the ones who left. So why the police is afraid of letting them? Police was trying to put them out, they are women. এই ইন্টেলিজেন্সটা দেওয়ার প্রেক্ষিত সারা যে এই উদ্যোগটা আই হাতে নিয়েছে তখন যখন দেখছে মেরা মাই বাপ হাম লোক কা মাই বাপ ও আমার সঙ্গ হ্যায় পুলিস বিং কন্ট্রোল মাই বাপ তো অবভিয়াসলি অল দিস ইনসিডেন্ট দিস হুলিগেনস These miscreants, they will get indulged into all these activities. And these indulgences will be given by none other than the Mukhiya. The very sorry state of affairs. And that is why I say it's a wake-up call for the Director General of Police. And honestly speaking, we will be giving a lookout notice for him. He is nowhere. Earlier we used to see, we have picked up many governments. The Director General of Police, the Law and Order, IG Law and Order, SP, none of them are evident nowadays. Kotho jaye na yaar. Just entering the mind. They do not have the respect for the Mardi. Just reminding them of what the story when they stepped into the service. কি শপথ নিয়ে চাকরিতে জয়েন করেছে তার আইপিএস অফিসার আই উইড লাইক জাস্ট টু লাইক টু রিমাইন্ড দ্যাট এন্ড দ্যাট ইজ ওয়াই ইটস ওয়েক আপ ফর দ্যাট বিফোর ইটস টু লেট সুদীপ বাবু আমার একটা প্রশ্ন ছিল যেদিন আপনাদের উপর হামলাটা হয়েছিল সেদিন বিজেপির একজন কার্যকর্তা বলেছেন মিডিয়ার থ্রুতে যে সেটা কংগ্রেসের গোষ্ঠী কুণ্ডলের নিদর্শন সেটা নিয়ে আপনি কি বলবেন এই জবাবটা না আমাদের নিচে একটা গোলকিপার আছে ওর থেকে রিয়েকশনটা নিয়ে নেবে দরদা দাম না লাগায় গোলকিপার গিভ মি দ্য রাইট পার্সন টু রিপ্লাই টু দিস স্টুপিড অ্যান্ড স্টুপিড স্টেটমেন্ট গিভেন বাই দ্য স্টুপিড লেডি আচ্ছা একটা ব্যাপার হলো আমরা তো আমাদের বক্তব্য রেখেছি আপনাদের মাধ্যমে রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে আমরা প্রদেশ কংগ্রেস থেকে আমরা আহ্বান রাখবো ইমিডিয়েটলি এই কাঠিকে রেস করে প্রদেশ করা তারাই কঠিন ছিল এবং রাজ্যের আইনশৃঙ্খলা যদি সঠিকভাবে ফিরিয়ে না আছে আমরা কিন্তু আইন অমান্য করতে আমরা আইন অমান্য করতে বাধ্য হব রাস্তায় নামব প্রয়োজনের 24 ঘন্টা বন্ধ থাকবে এবং জেল বড় আন্দোলন এটা আপনাদের মাধ্যমে রাজ্য সরকার এবং তুমি হাতায় পড়ে তো তোমার আমি সাবিত সাংবাদিক বন্ধুদের
नमस्कार এবং ওয়েলকাম জানাই আজকে আমরা প্রদেশ কংগ্রেস একটা প্রেস কনফারেন্স আয়োজন করেছি এবং আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের ইএসসি সেক্রেটারি ত্রিপুরা রেঞ্জার্স ম্যাডাম সারিতা উপস্থিত আছেন আমাদের এক্স মিনিস্টার শিশুদেব রায় বর্মজি এবং আমাদের এক্স এমএলএ শ্রী আশিস শাহ মার্শাল পিসিসি জেনারেল সেক্রেটারি প্রশান্ত সেন চৌধুরী মার্শাল আমরা বিশেষ কারণে আজকে প্রেসটা দেখেছি রাজ্যের বিজেপির এই অপশাসনে একটা ভয়াবহতা দেখা দিয়েছে প্রতিদিন খুন রাহাজানি সন্ত্রাস অপহরণ এবং এই সন্ত্রাসে রাজ্যের সর্বস্তরের মানুষ অ্যাটাকছে শুধু যে কংগ্রেস পার্টির সমর্থক কর্মী নেতারা আক্রান্ত তা নয় রাজ্যের মিডিয়া জগৎ আক্রান্ত ব্যবসায়ীরা আক্রান্ত শ্রমিকরা আক্রান্ত এবং অফিস আদালত যারা কর্মরত অফিসার কর্মচারী তারা এর পরিস্থিতিতে আমরা চেক করেছি আজকে প্রেস মিট করে আমরা কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব এবং আমাদের যারা নির্বাচন এসছে তারা তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপন করবেন প্রথমে আমি আমি এখন অনুরোধ করব সুদীপ রায় ধর্ম মহাশয়কে Dear friends from the press fraternity, Honorable Pradesh Sabhapati, Mohan Vishagosta Shampaki, after the প্রেস কনফারেন্স কি বিষয়ে আজ 6 তারিখ আগামী 9 তারিখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 101তম জন্মদিন মানবতা সভ্যতার প্রতি কবিগুরুর জন্মদিন আমরা আবার একটা নাটক মঞ্চস্থ করে দেখব সুন্দর মঞ্চ তৈরি করে মানবতা সভ্যতা সংস্কৃতি কৃষ্টি দেশপ্রেম মানুষকে ভালোবাসার বক্তব্য শুনতে পাব গান বাজনা নৃত্য আমরা দেখতে পাব কিছু মুখোশধারী লোকের কাছ যারা সারা রাজ্য জুড়ে সন্ত্রাসের যে বাতাবরণ তৈরি আছে এদের দুষ্করিতে সারা রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে গেছে আমরা গত কয়েকদিন যদি আমরা একটু পর্যালোচনা করি আপনারা দেখেছেন জাস্ট আমি একটু পয়েন্ট থেকে কথা বলছি সামনে বিধানসভা কেন্দ্রে নবচরা গ্রামে আপনারা দেখেছেন সবিতা চাকমা নামে একটি নাবালিকা মেয়ে মনোধর্ষণের শিকার হচ্ছে এবং পরবর্তী সময় তাকে খুন করা হয়েছে
আপনারা দেখেছেন মানিকপুর প্রাইমারি হেলথ সেন্টারে ডক্টর প্রণব দেব বর্মাকে তাদের বেধরক মারধর করা হয়েছে এবং আইসিইউতে আছে এবং ম্যানেজ আমরা দেখেছি আজকের খবরের কাগজে সালেমাহাটি ব্লকের ডাপারি গ্রাম পঞ্চায়েতে যোগেন্দ্রনগর পাড়াতে রঞ্জন দাস বিলাসী দাস এবং বিদেশ দাসকে খুন হল যিনি এই পিতোষ দাস ছিলেন ডাপারি গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং এলাকা পারমাণবিক শক্তি কেন্দ্রের ইনচার্জ এই সভ্য সমাজে একটি নির্লজ্জ অমানবিক হিংস্র একটা ঘটনা ঘটতে আমরা দেখেছি। সারা রাজ্যের মানুষ আজকে স্পন্দিত বাক্য প্রতিবাদে স্বর আছড়ে পড়ছে, মানব স্থিতি বিরুদ্ধ এই অবশাসন। গতকাল রাত্রে আমরা দেখেছি একটি বিয়ে বাড়িতে রাধানগর বাসস্ট্যান্ডের অপোজিটে আমরা সংঘটিত হচ্ছে। আমরা দেখেছি ক্ষীরপাড়া উদয়পুর ক্ষীরপাড়া গ্রাম পঞ্চায়েতে ভাগনাপুর এলাকার লোকনাথ মন্দিরে বিজিবির কিছু কর্মচারী নেতৃত্ব তারা মন্দিরে প্রাঙ্গণে বসে মদ্যপান এবং মাংস দিয়ে খাচ্ছিলেন। ওখানে যিনি পূজারীরা ছিলেন আপত্তি তোলাতে তাদেরকে মারধর করা হয়েছে এবং মন্দিরের বহু জিনিস ভাঙচুর করা হয়েছে। পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ যখন দেখলেন এরা ভারতীয় জনতা পার্টির কর্মচারী বিবেকানন্দ বিচার মঞ্চে তারা ফ্রন্ট লেভেল লিডার প্রথম সারির নেতৃত্ব, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে সাহস পাচ্ছে। হাসপাতালে ডাক্তার সেফ না, মন্দিরের পূজারী সেফ না, বিয়ে বাড়ির মালিক সেফ না, উকিল বাবুর বাড়ি নিরাপদ না, কোর্ট চত্বর নিরাপদ না, সাংবাদিকের পত্রিকা অফিস নিরাপদ না, সারা রাজ্য জুড়ে একটা লব এক্সপ্রেস অরাজকতা কায়েম হয়ে রয়েছে এবং একটাই উদ্দেশ্য নিয়ে জনসমর্থন হারিয়ে ফেলার প্রেক্ষিতে শাসক গোষ্ঠী অত্যাচারের উপর ভরসা করতে শুরু করেছে, সমাজদ্রোহীদের উপর ভরসা করতে শুরু করেছে এবং এতে করে একটা গৃহযুদ্ধের দিকে মানুষকে ফেলে দিচ্ছে। এই রকম পরিস্থিতি আগে যখন এই ঘটনাগুলো ঘটত আমরা দেখতাম ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, এডিজিপি, ল অ্যান্ড অর্ডার, আইজি, ল অ্যান্ড অর্ডার, এসপি বিভিন্ন জায়গায় ছুটে যেত, তাদেরকে আমরা ভিজুয়ালাইজ করতে দেখতাম, তাদেরকে ওই স্পটে গিয়ে ঘটনাটা গুরুত্ব বোঝানো এবং মানুষকে মেন্টাল একটা প্রেশার তৈরি করতে দেখত। কিন্তু বর্তমানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে তো দেখা যায় না, এডিজিপি ল অ্যান্ড অর্ডারকে দেখা যায় না, এই সমস্ত ঘটনাস্থলে এসপিকে পর্যন্ত দেখা যায়। আমরা ভেবেছি প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করতে হবে, এরা নিরুদ্দেশ হয়ে গেছে বসে। আর এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটে
অবাক হবে যে কাকতলীয় না ছাব্বিশে ফেব্রুয়ারি राज्य मुख्यमंत्री प्रमाण कर घटना गुलो घटे थकें He is no better than Emperor Nero. যখন ডাবপাড়ি গ্রাম পঞ্চায়েতে জগন্নগর পাড়া তিনজনের রক্তে রক্তাক্ত আমরা বাড়তে পার্টি জন্য খুঁজে পাই He is no better than Emperor Nero when And the Rome was burning. Emperor Nero was playing violin. যখন ত্রিপুরা রাজ্যে সন্ত্রাসে মানুষ দিশেহারা ভয়ে মানুষ তটস্থ স্বাভাবিক জীবন যখন স্তব্ধ তখন আমরা দেখি উনি দিব্যি নানা হক আজ ফুর্তি করে বেড়াচ্ছে উনি নানা হক মনের জন্য বিনোদনের ব্যস্ত থাকে যার পরিপ্রেক্ষিতে আমরা কি আজকে জিজ্ঞেস করতে পারি না হঠাৎ করে 12ই আগস্ট 2019 আস্তাবল ময়দানে 112টি নতুন গাড়ি 261টি মোটর বাইক 7টা উমেন পিএসের জন্য 14টি স্কুটি কি ব্যাপারে পেট্রোলিয়ামের জন্য পুলিশ পেট্রোলিং থাকলে এই মিসক্রিয়েন্টসরা দুষ্কৃতিকারীরা কিভাবে হামলা হুজুতি রাত্রে অন্ধকার নেমে আসতে মানুষ সংস্তব্ধ হয়ে যায় পাড়াতে লোক বেরোতে সাহস পায় না আতঙ্কের দিন কাটাচ্ছে কখন কার বাড়িতে হামলা হচ্ছে কি হয় এবং শুধু এটা পলিটিক্স পলিটিশিয়ানদের ব্যাপার না রাইট ফ্রম মিডিয়া পার্সন আপনারা বলুন রাইট ফ্রম মিডিয়া পার্সন টু রিক্সাওয়ালা টু চায়ওয়ালা প্রত্যেকটি মানুষ আজকে আতঙ্কিত কখন না কখন কি ঘটে যায় কখন কোথায় না কি ঘটে যায় এবং আমরা দেখছি এমন একটা দিন পার হচ্ছে না এই ঘটনায় সমস্ত ঘটনাগুলো ঘটছে এবং যা তথ্য এটা দেখলেই তো এটা পরিষ্কার বোঝা যায় 2018তে মার্ডার হয়েছিল 137টা 2019 144 2020 114টি 2021 122টি এবং 2022-এর জানুয়ারি 4টি জানুয়ারি মাসে 4টে ফেব্রুয়ারি মাসে 7টা